জাতীয় পার্টির বিবাদমান দুই পক্ষের বৈঠক শেষে সুখবরের ইঙ্গিত রাঙার সমঝোতার ক্ষেত্র তৈরি হচ্ছে আশাবাদ অন্য নেতাদের অক্টোবরে আট উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি জানালেন মির্জা ফখরুল তিন মাসেরও বেশি সময় পর এক মঞ্চে ঐক্যফ্রন্ট নেতারা সরকারের কড়া সমালোচনা উপজেলা নির্বাচনে বিরোধিতা করায় কারণ দর্শানোর নোটিশ পাচ্ছেন 150 আওয়ামী লীগ নেতা পাঠানো হবে কাল থেকে জবাবের জন্য সময় তিন সপ্তাহ ঢাকা উত্তরে 55% বাড়িতেই এডিস বিস্তারে অনুকূল পরিবেশ নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে ডিএনসিসি দেখছিলেন শিরোনাম প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ জাতীয় পার্টির বিদ্যমান সংকট ও দুই পক্ষের বিরোধের মধ্যে শনিবার রাতে রাজধানীর একটি অভিজাত ক্লাবে বৈঠক করেন দুই পক্ষের শীর্ষ নেতারা তবে অধিকাংশ নেতাই রাজনৈতিক আলোচনা হওয়ার কথা অস্বীকার করলেও মহাসচিব মশিউর রহমান রাঙা জানান দলের জন্য ভালো খবর অপেক্ষা করছে আর এই বৈঠককে পার্টির দুই পক্ষের মধ্যে সমঝোতার ক্ষেত্র হিসেবে দেখছেন রসনপন্থী হিসেবে পরিচিত প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইসলাম ফখরুল ইমাম জাতীয় পার্টির শীর্ষ পদ সংসদে বিরোধী দলীয় নেতা রংপুর তিন আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী এই তিন ইস্যুতে গত কয়েকদিন ধরেই প্রকাশ্য বিরোধ চলছে জিএম কাদেরপন্থী ও রোশন এরশাদপন্থীদের মধ্যে আর এই অবস্থার মধ্যেই শনিবার রাতে রাজধানীর একটি ক্লাবে মিলিত হন দলের শীর্ষ নেতারা মহাসচিব মশিউর রহমান রাঙা ছাড়াও ছিলেন প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ জিয়াউদ্দিন বাবলু ফখরুল ইমাম কাজী ফিরোজ রশিদ মুজিবুল হক চিন্নু সৈয়দ আবু হোসেন বাবলা ফয়সাল চিস্তি সেলিম ওসমান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদুদ্দিন চৌধুরী সহ গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা তবে ক্লাব থেকে বেরিয়ে দলীয় নেতাদের প্রায় সবাই দাবি করেন কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি বরং জেনারেল মাসুদুদ্দিন চৌধুরীর আমন্ত্রণে তারা যোগ দিয়েছেন একটি সামাজিক অনুষ্ঠানে যদিও জাতীয় পার্টির মহাসচিব সমঝোতার ইঙ্গিত দিয়ে জানান দলের জন্য অপেক্ষা করছে ভালো খবর দলের সবার কাছে খারাপ হয়ে যাবো প্লিজ আমি মহাসচিব বসছিলাম ঠিক আছে এখন বললে এটা আবার একটা সমস্যা সৃষ্টি হইতে পারে কোনো কি ইঙ্গিত কি পাওয়া যাচ্ছে ভালো খবর আছে আর এই বৈঠকের মাধ্যমে জাতীয় পার্টির দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেন বৈঠকে অংশ নেয়া প্রেসিডিয়াম সদস্য ও রোশনপন্থী হিসেবে পরিচিত ফখরুল ইমাম জাতীয়তা একটাই এবং জাতীয় পার্টির ভাঙানোর মুখে পড়েছে বলে আমি মনে করি না দুই ধারার বা দুই চার চিন্তা হইতে পারে এবং আমি মনে করি এই মিটিংয়ের মধ্য দিয়ে অবশ্যই একটা সমাধান আসবে ম্যাডামের পক্ষে এরকম কথা ঠিক না এখানে আমি আগেই বলেছি কোনো পক্ষ নাই এখানে একটাই পক্ষ সবাই আমরা জাতীয় পার্টি করি জাতীয় পার্টির বিদ্যমান পরিস্থিতি নিয়ে রোববার সকালে দলের বনানী কার্যালয়ে মহাসচিব মশিউর রহমান রাঙার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে ফারুক ভূঁইয়া রবিন সময় সংবাদ ঢাকা দলের ভাঙন নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আগামী 30 নভেম্বর জাতীয় কাউন্সিল ডেকেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদের দুপুরে দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক যোগদান সভায় তিনি এই ঘোষণা দেন তবে গত দুই দিনের মতো আজও দলের মহাসচিব মশিউর রহমান রাঙাকে বনানী কার্যালয়ে দেখা যায়নি এদিকে রংপুর তিন আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির দুপক্ষেরই শনিবার প্রার্থী ঘোষণার কথা থাকলেও শেষ পর্যন্ত করেনি দলের শীর্ষ পদের বিরোধের জেরে শনিবারও জাতীয় পার্টির বনানী কার্যালয় নেতাকর্মীদের মিছিল আর স্লোগানে উত্তপ্ত বেলা 12:30টায় জি এম কাদেরের নেতৃত্বে বনানী অফিসে শুরু হয় যোগদান অনুষ্ঠান এতে জি এম কাদের অভিযোগ করেন দলকে যখন ঐক্যবদ্ধ এবং শৃঙ্খলাবদ্ধ করার চেষ্টা চলছে তখন কেউ কেউ সেই ঐক্য নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে এখানে ঐক্য বিনষ্টের জন্য কিছু প্রচেষ্টা হচ্ছে ব্যক্তিগতভাবে আসুন আমরা জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ শক্তিশালী একটি দল করি শৃঙ্খলাবদ্ধ একটি শক্তিতে পরিণত করি 30 নভেম্বর আমরা জাতীয় কাউন্সিল করব জাতীয় পার্টির সদস্য থাকবেন কাউন্সিলর থাকবেন তারা যাকে নির্বাচিত করবেন নেতা আমি তাকেই মেনে নেব শুক্রবার রংপুর তিন আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে শনিবার চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণার কথা থাকলেও তা এড়িয়ে যান জিএম কাদের আমরা একটা মিটিং করেছি কিছু মূল্যায়ন করেছি তবে আমরা অপেক্ষা করছি যে অন্য দলের থেকে কি ধরনের ক্যান্ডিডেট আসে তারপরে আমরা ফাইনাল ডিক্লারেশনটা দিতে চাচ্ছি এই জন্য আমরা একটু সময় নিচ্ছি
অন্যদিকে রওশন এরশাদের অংশ বিকেল 4:30 সংবাদ সম্মেলন করে তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত করেন। এছাড়া সংসদে বিরোধী দলীয় নেতা নির্বাচন করতে আগামীকাল রোববার জাতীয় পার্টির সংসদীয় দলের সভা রেখেছেন দলটির একাংশের চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। সভায় উপস্থিত থাকতে পার্টির আরেকাংশের চেয়ারম্যান জিএম কাদেরকে আহ্বান করেছেন তিনি। রওশন এরশাদ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে তিনি জিএম কাদেরকে কো চেয়ারম্যান হিসেবে উল্লেখ করেন। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রংপুর তিন আসনে উপনির্বাচনে রেজাউল করিম রাজুকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের নামের তালিকা ঘোষণাও করা হয়। সভায় মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যানের মৃত্যুতে আসনটি শূন্য হয়। উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকের বিরুদ্ধে কাজ করা প্রায় 150 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিতে যাচ্ছে আওয়ামী লীগ। রোববার থেকে এই নোটিশ সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে শনিবার সকালে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংগঠনিক সম্পাদকের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। নোটিশের জবাবের জন্য 3 সপ্তাহ সময় পাবেন সংশ্লিষ্টরা। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি এমপি হন, মন্ত্রী হন, কেন্দ্রীয় নেতা হন, যেই হন, মদতদাতা হিসাবে বা বিদ্রোহী হিসাবে যাদেরই বিরুদ্ধে অভিযোগ আছে প্রত্যেককে শোকজ নোটিশ আমরা দেব। 8 সেপ্টেম্বর থেকে আমরা শোকজ নোটিশ প্রদান শুরু করব। 3 সপ্তাহ সময় দেব আমরা, 3 সপ্তাহের মধ্যে শোকজের জবাব দিতে হবে। যদি এর মধ্যে আমরা নতুন কোনো অভিযোগ পাই তাহলে সেটাও আমরা নোটিশ দেব। 14 অক্টোবর 8টি উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নিচ্ছে বিএনপি। শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির 17 সদস্যের মধ্যে 9 জন বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে বেগম জিয়ার স্বাস্থ্যগত বিষয় ও মামলা নিয়ে আলোচনা হয়। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য সত্য নয় উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়ার উন্নত চিকিৎসার দাবি জানান। এছাড়াও রংপুর 3 আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী 5 প্রার্থীর সাক্ষাৎকার নেয়া দলের নীতি নির্ধারণী ফোরাম। প্রার্থী চূড়ান্তের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। ম্যাডাম সুস্পষ্টভাবে বলেছে যে তিনি একেবারেই ভালো নেই, তার যে ব্লাড প্রেশার তো এটাও আপনার ওঠানামা করছে, একই সঙ্গে তার যে সুগার ফাস্টিং এ পর্যন্ত আপনার এত বেশি যেটা অত্যন্ত আশঙ্কাজনক, ডাক্তারি যে ব্যথা তার একটুও কমেনি। এই অবস্থার প্রেক্ষিতে তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে এটা আমরা মনে করতে পারছি না। আগামী 14 অক্টোবর আপনার 8টা উপজেলাতে যে নির্বাচন হবে, উপজেলা নির্বাচন, সেই নির্বাচনে দলীয় প্রতীকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 3 মাসেরও বেশি সময় পর এক মঞ্চে ঐক্যফ্রন্ট নেতারা। শনিবার বিকেলে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে গণফোরামের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারা। দেশে আইনের শাসন নেই মন্তব্য করে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের মানুষের প্রতি আহ্বান জানান। ঐক্যফ্রন্ট নেতারা আরও অভিযোগ করেন আওয়ামী লীগ দেশের মানুষকে ঠকিয়ে ক্ষমতায় এসেছে। অ্যাকাউন্টেবিলিটি নাই, সামাজিক মূল্যবোধ নাই, নৈতিকতা নাই, সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। আজকে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি সম্মুখীন। আজকে 50 বছর পরে এসে যদি সেই প্রশ্ন জাগে যে বাংলাদেশে কেন আজ গণতন্ত্র নেই, তাহলে এই প্রশ্ন কি আজকে জাগবে না, কেন তাহলে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে? জনগণ ক্ষমতার মালিক, এটা নিয়ে কোনো দ্বিমতকারী থাকতে পারে না স্বাধীন দেশে। যারা জনগণ ক্ষমতার মালিক এটা অস্বীকার করে তারা আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। কি বাংলাদেশ আমরা চেয়েছি সেটা চিত্র সেটা যে সেটা সংবিধানে পাওয়া যায়। জনগণ ক্ষমতার মালিক 1 নম্বর সেখানে লেখা, দেশে আইনের শাসন থাকবে, আইনের দ্বারা আমরা শাসিত হব। কোনো ব্যক্তির চিন্তাধারা যেটার ভিত্তিতে দেশ শাসিত হবে না।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চিরুনি অভিযানে 2% বাড়িতে লার্ভা মিললেও এডিসের বংশবিস্তারের উপযোগী পরিবেশ পাওয়া গেছে 55% বাড়িতেই। তাই শিগগিরই নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছে তারা। সেক্ষেত্রে সাধারণ মানুষকে আরও সম্পৃক্ত করা যায় এমন কর্মসূচি দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। রাশেদ লিমনের রিপোর্ট। 20 আগস্ট থেকে শুরু হয় এডিস মোকাবিলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশেষ চিরুনি অভিযান। 14 দিনের এই অভিযানে মোট 1,14,669টি বাড়িতে গিয়ে লার্ভা মিলেছে 1,974টি বাড়িতে, আর সহায়ক পরিবেশ মিলেছে 62,864টি বাড়ি বা স্থাপনায়। যদিও সিটি কর্পোরেশনের দাবি দিন দিন নাগরিক সচেতনতা বাড়ছে। অভিযান চালিয়েছি, এর মধ্যে 4-3টা করে খুব করুণ অবস্থা পেয়েছি। এক জায়গায় তো আমরা একটা বাসা এমন করুণ অবস্থা, আমার মনে হয় ফ্যাক্টরি মোটামুটি খুব প্রথম অবস্থা খুব খারাপ অবস্থায় পেয়েছিলাম। এই চিরুনি অভিযান করার পরের থেকে মোটামুটি এলাকা এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। মেয়র বলছেন এই অভিযানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন পরিকল্পনা নিয়ে শিগগিরই আবারও মাঠে নামছেন তারা। দ্বিতীয় পর্বটা আমরা কিভাবে করব, আমরা কি স্ট্র্যাটেজিক নিব, আমরা যারা কাজ করছে তাদেরকে আরেকটু ভাগে ভাগ করে বিভিন্ন বাসা বাড়িতে পাঠাতে পারি কি না পারি মিটিং করে আমরা নেক্সট পরিকল্পনা কিন্তু দিব। এবং এটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে কিন্তু চলমান থাকবে, এটা কিন্তু চলমান থাকবে, এটা কিন্তু বন্ধ হবে না। এদিকে এখনও দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুর সঙ্গে লড়াই করছেন 3,337 জন। এডিস মোকাবেলায় সফল হতে জনসম্পৃক্ততা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। একক ইয়েতে কারো পক্ষে এটা সম্ভব না, কোনো সংস্থা বলে, সরকার বলেন, সিটি কর্পোরেশনগুলো বলেন, একভাবে তারা এটা পূরণ করতে পারবেন। এখানে অবশ্যই জনগণকে সাথে নিয়ে সম্পৃক্ত করে এটার বিরুদ্ধে কাজ করতে হবে। সব রেকর্ড ভেঙে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা 75,146 জন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পাড়ায় বেশি খরচের কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট বন্ধ করতে যাচ্ছে সরকার। এর কারণে বড় ও মাঝারি সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরবরাহ হবে নির্বিচ্ছিন্ন জ্বালানি। পাশাপাশি বেশি পুরনো কেন্দ্রগুলো থেকেও সরে আসছে সরকার। কয়লাভিত্তিক মেগা প্রকল্পগুলোর বাস্তবায়নের ওপর ভরসা করে আগামী বছর থেকে আর কোনো কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র নবায়ন করা হবে না বলে জানিয়েছে পিডিবি। এদিকে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর দাবি, বিতরণ ও সঞ্চালন ব্যবস্থা উন্নত করতে সময় প্রয়োজন আরও কিছুদিন। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবির অধীনে 2004 সালে প্রতিষ্ঠিত কোম্পানি ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ বা ইজিসিবি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 335 মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের উদ্যোগ নেয় 2009 সালে। 4 বছর পর উৎপাদনে আসার কথা থাকলেও কেন্দ্রটি নির্মাণে চুক্তিবদ্ধ স্পেনের ঠিকাদার প্রতিষ্ঠান আইসোলাক্সের দেউলিয়া হওয়ার ঘটনায় বারবার পিছিয়ে যায় সরকারের মধ্যমেয়াদি গুরুত্বপূর্ণ এই প্রকল্পটির বাস্তবায়ন। সব জটিলতা শেষে গেল বছরের মে থেকে আংশিক চালু হবার পর অবশেষে পূর্ণ ক্ষমতায় 335 মেগাওয়াট বিদ্যুৎ এখন যোগ হচ্ছে জাতীয় গ্রিডে। শনিবার নবনির্মিত এই স্থাপনাটি পরিদর্শন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী সহ বিদ্যুৎ বিভাগের নীতি নির্ধারকরা। এ সময় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান দাবি করেন, নতুন পাওয়ার প্ল্যান্টের ওপর ভরসা করে বন্ধ করা হচ্ছে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো। নিত্য নতুন নতুন প্ল্যান বানাবো, হাই এফিশিয়েন্ট মেশিন বানাবো এবং যেগুলো কম এফিশিয়েন্ট মেশিন তেল ভিত্তিক সেগুলো নো মোর এক্সটেনশন, গ্যাসেরগুলো নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট বেসিসে আমরা দুই একটা করছি। আগামী 1-1.5 বছর পরে আপনার নো মোর এক্সটেনশন। বিদ্যুৎ খাত যখন উৎপাদন সক্ষমতায় 22,000 মেগাওয়াটের ঘর ছেড়েছে, তখন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল সঞ্চালন লাইনের আধুনিকায়ন নিয়ে। ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনে আমরা কাজ করতেছি, এটা সময় লাগবে, 2-3 বছর লেগে যাবে। অনেকগুলো পকেট তৈরি হয়ে গেছে যেখানে যেখানে পাওয়ার ফেল করতেছে, আমি জানতে পারতেছি, বুঝতে পারতেছি। আমরা এটা নিয়ে বারবার বসছি, নতুন টেকনোলজি লাগবে, পাওয়ার প্ল্যান্টগুলি সাশ্রয়ী করতে হবে, পুরনো পাওয়ার প্ল্যান্টগুলি সরাতে হবে, যেগুলি ইনএফিশিয়েন্ট পাওয়ার প্ল্যান্ট, যেগুলি লোড অতিরিক্ত নেয়, এনার্জি অতিরিক্ত নেয়, সেগুলিকে বন্ধ করতে হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত কম্বাইন্ড সাইকেল প্রযুক্তির এই প্ল্যান্টটিতে বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন ব্যবহার করা হবে 55 মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস। গ্যাস চালিত এই বিদ্যুৎ কেন্দ্রটি থেকে মাত্র 2.32 টাকা মিলবে প্রতি ইউনিট বিদ্যুৎ। আগামীতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম সহনীয় রাখতে
বড় কয়লাভিত্তিক প্রকল্পগুলো বাস্তবায়নমুখী করার দিকেই মনোযোগী সরকারের নীতি নির্ধারকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্ল্যান্ট, নারায়ণগঞ্জ। প্রবাসের সময়ে আরও থাকছে দেশের বিভিন্ন স্থানে পবিত্র আশুরা পালনের জোর প্রস্তুতি। এখন থেকে নিশ্চিদ্র নিরাপত্তা, জানালেন ডিএমপি কমিশনার। ধাতব ও দাহ্য পদার্থ বহনে নিষেধাজ্ঞা। মহরমের 6-10 তারিখ পর্যন্ত পবিত্র আশুরা উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। শনিবার সকালে পুরান ঢাকার হোসনি দালান ইমাম বাড়া পরিদর্শন করেন কমিশনার। পরে তিনি সাংবাদিকদের বলেন, আশুরায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। মিছিলে অংশগ্রহণ বা শোক প্রকাশে নিজের শরীর রক্তাক্ত করা ও তাজিয়া মিছিলে ঢাক ঢোলসহ বাদ্যযন্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ধারালো অস্ত্র, ধাতব পদার্থ, দাহ্য পদার্থ, ব্যাগ, পোটলা, লাঠি, আগুন ও আতশবাজির ব্যবহার করা যাবে না। এছাড়াও কেউ যাতে জনমনে ভীতি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সজাগ থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার। নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় ইতিমধ্যে আমরা গড়ে তুলেছি এবং নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেই বিষয়গুলো মাথায় রেখে এই মিছিলগুলোকে আমরা নিয়ন্ত্রণ করব। এখানে উৎসবের আমে জানতে গিয়ে পিএসএট, ঢাকঢোল শব্দ এইগুলো বাজানো যাবে না। ঢাকা মহানগরীতে কিশোর গ্যাং বলি আর বড় গ্যাং বলি আর স্থানীয় গ্যাং বলি, কোনো গ্যাং বলে কোনো শব্দ রাখা হবে না, সবগুলোকে নিশ্চিহ্ন করা হবে। সহসাই শৃঙ্খলা ফিরছে না রাজধানীর গণপরিবহন ব্যবস্থায়। 22টি রুটে 6টি কোম্পানির বাস নামানোর যে উদ্যোগ, সেটির বাস্তবায়নেও অন্তত 2 বছর সময় প্রয়োজন। তবে সবচেয়ে বেশি প্রয়োজন নাগরিক সচেতনতা, এমন মত মেয়র, পরিবহন বিশেষজ্ঞ ও সচেতন মহলের। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এই সংক্রান্ত এক গোলটেবিলে বৈঠকে এমন মত তুলে ধরেন বক্তারা। ঘর থেকে বেরিয়ে নিরাপদে বাসায় ফিরতে পারবেন কিনা সেই অনিশ্চয়তা নিয়েই পথ চলতে হয় রাজধানীবাসীকে। মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে দিনের পর দিন। সময় সময় নানা উদ্যোগ আর পদক্ষেপ নেওয়া হয়, কিন্তু কাজের কাজ তেমন কিছুই হয় না। গণপরিবহনে শৃঙ্খলা আনার লক্ষ্যে শনিবার আয়োজিত এক গোলটেবিলে বক্তারা আবারও বললেন নানা উদ্যোগের কথা। আমরা এখন যেটা করছি মাননীয় মেয়র মহোদয়ের সভাপতিত্বে 6টা কোম্পানিতে আমরা নিয়ে আসতেছি এবং এই 6টা কোম্পানি 22টা রুট পরিচালনা করব ঢাকার ভিতরে। ট্রাফিক পুলিশের দাবি, পথচারীদের বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনা বেশি ঘটছে। তার উপর রয়েছে যেখানে সেখানে বাস থেকে নামাও উঠতে যাওয়ার জোরাজুরি। শিক্ষিত লোকজন, কোটটাই পড়া স্টুডেন্ট, যারা একটা অ্যাক্সিডেন্টলি পুরো ঢাকা শহর সহ সারা বাংলাদেশ স্টপ করে দেয়, তারাও কিন্তু মানে শত শত লোক রাস্তার মাঝখান দিয়ে পার হচ্ছে, কিন্তু তার কাছেই নিকটেই 5 মিনিটও লাগবে না একটা ফুটওভার ব্রিজ আছে। মেয়র জানিয়েছেন ঢাকার রাস্তায় যে 22টি রুটে 6 কোম্পানির বাস চলার কথা, সেটিও বাস্তবায়িত হতে সময় লাগবে। আমাদেরকে কোম্পানিগুলো গঠন করতে হবে, আমাদের মালিকদের সঙ্গে বসতে হবে। আমি 2 বছর সময় চেয়েছি, এই 2 বছর সময়ের মধ্যে আমরা ইতিবাচক পরিবর্তন আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। 2 বছরকে সামনে রেখে বাস রুট রেশনালাইজেশন এবং ফ্র্যাঞ্চাইজি করবার জন্য যে কমিটি, সেই কমিটি আগামী 2 বছর সামনে রেখে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সড়কে মৃত্যুর মিছিল ঠেকাতে নিজের জীবনের স্বার্থেই নাগরিকদের সচেতন হতে বলেছেন বক্তারা। বিশাল একটি জনগোষ্ঠী, আমরা যে কাঙ্ক্ষিত শহরের স্বপ্ন দেখি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এখনো কিন্তু তৈরি হয়নি। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাস মালিক সমিতির মর্জি মতো চলছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি। অভিযোগ রয়েছে তাদের খবরদারির কারণেই নতুন রুটে বিআরটিসির বাস সার্ভিস চালু হচ্ছে না। অভিযোগ অস্বীকার করে উল্টো বিআরটিসির ব্যবস্থাপনা নিয়েই প্রশ্ন তুলছেন মালিক সমিতির নেতারা। খলিলুর রহমানের ক্যামেরায় সালাউদ্দিন সুমনের রিপোর্ট। প্রতিদিনই রাজধানী থেকে বিভিন্ন দূরপাল্লা রুটে ছেড়ে যাচ্ছে বিআরটিসির বহু বাস। স্বল্প দূরত্বের অভ্যন্তরীণ রুটেও যাত্রী বহন করছে বাসগুলো। সেবার মান খারাপ হলেও রাষ্ট্রীয় এই পরিবহনে ভ্রমণে মানুষের আগ্রহের কোনো কমতি নেই। এরপরও এখনও বহু রুটেই চালু হয়নি বিআরটিসির বাস। বিশেষ করে দেশের সবচেয়ে ব্যস্ততম রুট হিসেবে পরিচিত ঢাকা থেকে উত্তরবঙ্গে যাওয়ার সরাসরি কোনো বাস সার্ভিস চালু নেই রাষ্ট্রীয় পরিবহন সংস্থাটির। এছাড়া সিলেট টু হবিগঞ্জ, সিলেট টু সুনামগঞ্জ ও চট্টগ্রাম টু খাগড়াছড়ি সহ বহু রুটে
বাস চলাচল নিশ্চিত করতে পারছে না বিআরটিসি। অভিযোগ রয়েছে সড়ক পরিবহন মালিক সমিতির চাপে ও তাদের আন্দোলনের হুমকিতেই নতুন বাস রুট চালু করতে পারছে না কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও বাস্তবতা অস্বীকার করছেন না দায়িত্বশীল এই কর্মকর্তা। দেখুন, সরকার যেরকম বিআরটিসিতে বিনিয়োগ করতেছে, আবার আমাদের বেসরকারি যারা বাস অপারেট করছে, বাস মালিক আছেন, তারাও কিন্তু এই সমস্ত ক্ষেত্রে বিনিয়োগ করে, যাতে উভয় পক্ষেরই লাভ হয় এবং একই সাথে জনগণ যেন লাভবান হয়, এই দিকটা বিবেচনা করে আমরা সমন্বিতভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। তবে সড়ক পরিবহন মালিক সমিতির এই নেতা বললেন, বিআরটিসি নিয়ম মেনে রুট চালায় না, সে কারণেই বিরোধিতা করেন তারা। বিআরটিসি সরকারি একটা প্রতিষ্ঠান, এটা যেন সারা দেশে অবাধে চলতে পারে সে ব্যাপারে সর্বত্র আমরা সহযোগিতা করে থাকি, কিন্তু একটা জিনিস মানতে হবে, আইদার বিআরটিসি তার ডিপো থেকে চলবে আর অন্যত্র চলতে হলে প্রাইভেট সেক্টরের সাথে সিরিয়াল মেনটেন করে চলতে হবে, তারা এটা মানে তারা তো সব কন্ট্রাক্ট দিয়ে চালাচ্ছে। এই অবস্থায় বৃহত্তর স্বার্থের বিষয়টি বিবেচনায় নিতে বাস মালিক সমিতির প্রতি আহ্বান জানালেন এই গণপরিবহন বিশেষজ্ঞ। তারা তো মনে করে যে বিআরটিসির গাড়ি মানে তাদের বিজনেস নষ্ট করেছে, কতটুকু নষ্ট করে এটা একটা স্টাডি না করে বলা খুব কঠিন হবে, এটা একটা স্টাডি করে তাদের সাথে একটা সমন্বয়ের মাধ্যমে তাদের গাড়ি চালানো উচিত বলে আমি এটা মনে করি। অভিযোগ রয়েছে পুরাতন রুটে বিআরটিসির কতটি বাস চলবে তাও অনেকটা ঠিক করে দেয় সড়ক পরিবহন মালিক সমিতি। নতুন নতুন রুটে বিআরটিসির বাস সার্ভিস চালু হলে উপকৃত হবেন সাধারণ মানুষ। গণপরিবহন বিশেষজ্ঞরা বলছেন, নতুন রুট তৈরির ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করতে উদ্যোগী হতে হবে সরকারকেই। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় পার্টির বিবদমান দুপক্ষের বৈঠক শেষে সুখবরের ইঙ্গিত রাঙার, সমঝোতার ক্ষেত্র তৈরি হচ্ছে আশাবাদ অন্য নেতাদের। অক্টোবরে 8 উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। 3 মাসেরও বেশি সময় পর এক মঞ্চে ঐক্যফ্রন্ট নেতারা, সরকারের কড়া সমালোচনা। উপজেলা নির্বাচনে বিরোধিতা করায় কারণ দর্শানোর নোটিশ পাচ্ছেন 150 আওয়ামী লীগ নেতা, পাঠানো হবে কাল থেকে, জবাবের জন্য সময় 3 সপ্তাহ। ঢাকা উত্তরে 55 ভাগ বাড়িতে অ্যাডিস বিস্তারে অনুকূল পরিবেশ, নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে ডিএনসিসি। এ ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 06242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।